উঠিছে বাতৰি মাজলৈ অনিমেশ ভুঁইয়াৰ হত্যাকাৰে কঠোর শাস্তিৰ দাবী জোৰহাটত আসুৰ প্ৰতিবাদ প্ৰতিবাদত অংশগ্ৰহণ কৰিছে আসুৰ কেন্দ্ৰীয় নেতৃত্বই আৰু প্ৰতিবাদী কাৰ্যসূচী আমি জনাইছো যে আজিৰ পৰা প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে অনিমেশ ভুঁইয়াৰ হত্যাকাৰে কঠোর শাস্তিৰ দাবী আসুৰ ইতিমধ্যে কেন্দ্ৰীয় নেতৃত্বও গৈ উপস্থিত হৈছে গৈ জোৰহাটত আৰু ইতিমধ্যে অনিমেশ ভুঁইয়াৰ বাসগৃহত উপস্থিত হৈছে গৈ উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য আসুর উপদেষ্টা আর যেহেতু আসুর এগারী নেতা আসিল আসুর সত্যি জড়িত হয়ে আসিল অনিমেশ ভুঁইয়া আর আসুর এই প্রতিবাদী কার্যসূচী জোরহাটত আর তিনটা দিনের শোক পালন করেছে আসুয়ে আর অর্ধনির্মিত হয়ে থাকবে আসুর পতাকা তিনটা দিন প্রতিবাদত অংশগ্রহণ করেছে আসুর কেন্দ্রীয় নেতৃত্বে নিশায় ঘটনার বুঝ লোবলৈ মুখ্যমন্ত্রীর নির্দেশ জোরহাটত উপস্থিত মন্ত্রী ডক্টর অনুজ পেগু আজি পুৱা অনিমেশৰ ঘৰত উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিয়ালক সমবেদনা জ্ঞাপন করেছে মন্ত্রীগুলো লগত আছে বিধায়ক রূপজ্যোতি কুর্মী ঘটনার তদন্ত ফাস্ট ট্রেক আদালতত হব বলে ঘোষণা করেছে মন্ত্রীগুলো ঘটনা যাতে সমাজিত কারণে আমি সকলো সজাগ সচেতন হব লাগে পনেরো দিনের ভিতর চার্জশিট দিবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিছে আর ফাস্ট ট্রেক কোর্টত বিচার বিচার করে পেলে দোষীক উপযুক্ত শাস্তি দিয়ার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে নির্দেশ দিছে আর সেইখানে মূলত উপায়ুক্ত আহিছে কালি রাতে মানে পুলিশের কথা পাতিছো সেই ব্যবস্থাখিনি হব যাতে ফাস্ট ট্রেক কোর্টত বিচার করে অতি শীঘ্রে দোষীক শাস্তি দিব পৰা যায় তার ব্যবস্থাটা করি তখন যেহেতু পরিয়ালটোর কারণে একটা উপার্জনের মূল উপার্জনকারী আছিল গতি পরিয়ালটো যাতে এতিয়া বাকি যখন আছে ভায়েক আছে যাতে সংস্থাপিত হয়ে সুন্দরভাবে চলিব পারে তার কারণে সহায় সরকারে যিমানখিনি সহায় সহযোগিতা আগবাব লাগে সেইখানে সহায় সহযোগিতা আগবাব যিজন ব্যক্তি পড়ি আসলে কি পরিস্থিত কেনে ধরনের তো পড়ি আসিল গোটাই বিষয়খিনি আমি তদন্ত করি তদন্ত করে ব্যবস্থা খুব সোনকালে এই ব্যবস্থা লোক যোরহাট আরক্ষী যদি গাফিলতি আছে তাদের ব্যবস্থা হব কিন্তু সমগ্র যদি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব ড্রাগস বিরোধী এক বৃহৎ অভিযান চলছে ইতিমধ্যে যোরহাটত যথেষ্টখিনি গ্রেপ্তার হয়েছে সামগ্রীও ধরা পড়েছে কিন্তু সেই অঞ্চলটো ক্রনিকালি ড্রাগসর উপরও তাদের মদ আহি যায় বহু লোকে তাদের মদ্যপান করে সন্ধ্যা সময় নহয় গোটেই দিন দুপুরতে মদ্যপান করে আর মদর প্রচলনটো মদটোয় কেনেকে সমাজখনক গ্রাফ করেছে আপনাদেরও জানে ময়ও জানো গতি তাত একটা যদি সোশিয়াল মুভমেন্ট একটা যদি নহয় সোশিয়াল সামাজিক আন্দোলনটা যদি নহয় এনে কাণ্ডর বিরুদ্ধে এটু অকল পুলিশে নারি গতি সামাজিক আন্দোলন এটাও মানে ভাবো যে মাদক দ্রব্যর বিরুদ্ধে দুঃখ লগা বিষয় যে আরক্ষী দুজন ট্রাফিকর লোকও আছে হয়তো যদি হয়তো ভাল প্রশিক্ষণ প্রাপ্ত হওয়াহেন হয়তো লগে ভাল একটা ব্যবস্থা লোক পারিলেন হয়তো অল্প বয়সের কারণে নে কি কারণে নজানো দুজন ট্রাফিক থাকা পিছতো এই ঘটনাটা ঘটিল সেখানে আরক্ষী প্রশাসনের যাকালি হেমাহি আসিল বলে কলেও ভুল নহব এক প্রকার এই ঘটনাটো আরক্ষী প্রশাসন সজাগ হওয়াতেন এনে ঘটনা চাগে নহল ক্ষতিপূর্ণ কথা বা কথা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কঠোরভাবে ঘটনাটা লৈছে আর মাননীয় মন্ত্রী মহোদয়ক পঠিয়াইছে আর মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে অবগত করেছে সমগ্র প্রসঙ্গ ফাস্ট ট্রেক কোর্টত সদকম ছাত্র সন্থার রাইজর দাবি ফাস্ট ট্রেকত দিয়া দ্বিতীয়তে জিপি সিং ডাঙরিয়াক সমগ্র বিষয়টি তদন্ত করব দিছে তৃতীয়তে পুনর্নির্মিত শাস্তি দিয়া মুখ্যমন্ত্রী ডাঙরিয়া গুরুত্বভাবে লিছে বরযাত্রীর বাহনত আক্রমণ সুরাশক্ত যুবকর